আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সামনে ম্যাঙ্গো মিল্ক পুডিং এর রেসিপি নিয়ে এসেছি। চলুন দেখে নিই এই ম্যাঙ্গো মিল্ক পুডিং এর রেসিপি কিভাবে তৈরি করা যায়। আমি এখানে ছোট ছোট 5টি আম নিয়েছি। এখানে আমি একটা মিক্সি গ্রাইন্ডে আমের শাঁসগুলো নিয়ে মিক্স করে নিচ্ছি। আমগুলো মিক্স করা হয়ে গেছে, আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। এই রকম খুব ফাইন ভাবে মিক্স করতে হবে। আমের শাঁসগুলো আমি মেজারমেন্ট কাপে মেপে নিয়েছি। মাপার পর হয়েছে 1/4 কাপ আর 1 কাপ। এবার আমি একটা প্যানে আমের শাঁসগুলো নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি। এবার দিয়ে দেব আগার আগার 1/2 টিস্পুন। এবার সব উপকরণ একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, এবার আমি সরাসরি প্যানটা ওভেনে বসিয়ে দিচ্ছি। এবার অনবরত নাড়াচাড়া করে আমি পুডিংটা তৈরি করে নেব। নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়াচাড়া করতে হবে, নইলে তলায় লেগে যেতে পারে বা গোটা ধরে যেতে পারে। 2 থেকে 3 মিনিট পুডিংটা রান্না করার পর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন এলাচ গুঁড়ো। এবার আমি মিক্স করে নিচ্ছি। যাদের কাছে ভ্যানিলা এসেন্স নেই তারা শুধু এলাচ গুঁড়ো দিলেই হবে। ভ্যানিলা এসেন্স আর এলাচ গুঁড়ো দেওয়ার পর আরও আমি 3 থেকে 4 মিনিট রান্না করলাম। দেখতে পাচ্ছেন অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। যে পাত্রে পুডিংটা সেভ করব আমি সেই পাত্রে সঙ্গে সঙ্গে পুডিংগুলো ঢেলে নিচ্ছি। ম্যাঙ্গো পুডিংটা আমি নর্মাল ফ্রিজে 10 মিনিট রেখে সেট করে নেব। ওইদিকে ম্যাঙ্গো পুডিংটা ফ্রিজে সেট হতে থাক, এইদিকে আমি মিল্ক পুডিংটা করে নিচ্ছি। একটা প্যানে আমি 2 কাপ দুধে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আগার আগার। সব উপকরণ আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। সব উপকরণ মিক্স করার পর আমি সরাসরি ওভেনে প্যানটা বসিয়ে দিলাম। এবার আমি অনবরত নাড়াচাড়া করে মিল্ক পুডিংটা তৈরি করে নেব। এখন 3-4 বার ফুটে আসবে দুধগুলো, সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন এলাচ গুঁড়ো। সব উপকরণ ভালো করে মিক্স করে নেব। দুধগুলো আরও আমি 3 থেকে 4 বার ফুটিয়ে নেব। পাচ্ছেন দুধগুলো হয়ে গেছে এবং অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইদিকে 10 মিনিট হয়ে গেছে, ম্যাঙ্গো পুডিংটাও সেট হয়ে গেছে। আপনারা দেখে বুঝতে পারছেন ম্যাঙ্গো পুডিংয়ের উপর আমি এরকম ভুল করে ঢেলে নিয়েছি, কিন্তু এইভাবে ঢালা যাবে না। এইরকম চামচার উপর দিয়ে মিল্ক পুডিংগুলোকে ঢালবো, সরাসরি ম্যাঙ্গো পুডিংয়ের উপর ঢালা যাবে না। এরকমভাবে অল্প অল্প করে নেব আর চামচার উপর দিয়ে আমি ঢালতে থাকব। এইরকমভাবে চামচার উপর দিয়ে আমি মিল্ক পুডিংগুলোকে ঢেলে নিচ্ছি। সব মিল্ক পুডিংগুলো ঢালা হয়ে গেছে। এবার আমি পুডিংটা ডিপ ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে সেট করে নেব। 30 মিনিট পর ফিরে এলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সেট হয়েছে। এভাবে আঙুল দিয়ে চেপে চেপে পুডিংটা আমি লুজ করে নিচ্ছি, যাতে করে পুডিংটা খুব সহজে উঠে যায়।
পুডিংটাকে উল্টে নিয়েছি, উল্টো দিকে একটু জোরে জোরে ঠোকা দিলে দেখবেন খুব সহজে পুডিংটা বেরিয়ে আসছে। খুব সুন্দর হয়েছে ম্যাঙ্গো মিল্ক পুডিং। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি মিল্ক ম্যাঙ্গো পুডিং কতটা সুন্দর হয়েছে। দেখছেন কতটা সুন্দরভাবে জমেছে এবং দেখেও খুব সুন্দর লাগছে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজ তাহলে এখানে বিদায় নিই, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।